আসসালামু আলাইকুম সম্মানিত অভিবাস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজকেও আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ আইন বিষয়ক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমার আলোচনার মূল বিষয় হলো ফৌজদারি কার্যবিধি আইনের 161 এবং 164 সম্পর্কে আলোচনা। সম্মানিত অভিবাস, 161 এবং 164 সম্পর্কে জবানবন্দি সম্পর্কে আলোচনা করা হয়েছে। 161 এবং 164 সম্পর্কে ফৌজদারি কার্যবিধি আইনেতে কীভাবে সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করবে এবং কে কতটুকু, পুলিশ কত দ্বারায় সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করে এবং ম্যাজিস্ট্রেট কত দ্বারা সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করে, সে সম্পর্কে আজকে আমার আলোচনা। সম্মানিত ভিউয়ার, যারা এখনও আমার চ্যানেলে নতুন দর্শক, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আরও আইন বিষয়ক এবং বিভিন্ন তথ্যবহুল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফৌজদারি কার্যবিধি আইনের 161-তে বলা হয়েছে পুলিশ কর্তৃক সাক্ষীদের জবানবন্দি গ্রহণ। পুলিশ যখন মামলা তদন্তকালীন সময়ে সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করে থাকেন ফৌজদারি কার্যবিধি আইনের 161 ধারা মোতাবেক। পুলিশ যখন সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করবে তখন কোনো স্বাক্ষর নেওয়ার প্রয়োজন হয় না, তবে নিতেও পারে নাও নিতে পারে, সেক্ষেত্রে ধরা বাঁধা কোনো নিয়ম নেই। পুলিশ তদন্তকারী কর্মকর্তা সাক্ষীদের স্বাক্ষর রেকর্ড করার পর তাকে বাড়িতে ফেরত দেবেন, তাকে আটক রাখার আইনে কোনো বিধান নেই। মূলত ফৌজদারি কার্যবিধি আইনের 161 দ্বারাই বলা হয়েছে কোনো মামলা তদন্তকালীন সময়ে পুলিশ 161 মোতাবেক সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করেন এবং মামলা বিচার কার্য পরিচালনার জন্য উক্ত জবানবন্দি কোর্টে প্রেরণ করে থাকেন। ফৌজদারি কার্যবিধি আইনের 164-তে বলা হয়েছে যখন কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং এই বিষয়ে সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তিনি যদি পুলিশ অফিসার না হন তাহলে তিনি তদন্তের সময় বা অনুসন্ধান বা বিচার শুরু করার পূর্বে বা পরবর্তী পর্যায়ে যে কোনো সময় তাহার নিকট প্রদত্ত কোনো বিবৃতি বা দুঃস্বীকারোক্তি মূলকটিকে বদ্ধ করিতে পারিবেন। ম্যাজিস্ট্রেট যখন 164 ধারা তাহাদের জবানবন্দি লিপিবদ্ধ করবেন তখন তাহাদেরকে বলা হবে আপনি যে সাক্ষী উপস্থাপন করেছেন তা স্বেচ্ছামূলকভাবে কারো প্রয়োজনা ব্যতীত আপনি সাক্ষী উপস্থাপন করেছেন। সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তাহার নাম ঠিকানা সম্পূর্ণ পরিচয় লিখে তিনি যে ঘটনা বলবেন সে ঘটনা পূর্ণাঙ্গভাবে সত্য ও বিবরণ বলিয়া যে হয়েছে সেটা প্রমাণিত হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 161 এবং 164 যখন সাক্ষীদের জবানবন্দি বা তাদের বিবৃতি লিপিবদ্ধ করা হবে তখন তারা স্বেচ্ছায় কারো প্ররোচনায় না হয়ে বা প্ররোচিত না হয়ে তিনি যে সম্পর্কে জানেন সে সম্পর্কে ঘটনা ভুলি বলবেন এবং ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার সেগুলো লিপিবদ্ধ করবেন। সম্মানিত বিওয়াস, এই ছিল আজকে আমার ফৌজদারি কার্যবিধি আইনের 161 এবং 164 সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। যারা এখনও আমার চ্যানেলে নতুন দর্শক, এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, আরও আইন বিষয়ক এবং বিভিন্ন তথ্যবহুল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।